বেশিরভাগ মানুষ কপাল পড়া, রমজান মাসে সেই সুযোগটা আমরা গ্রহণ করতে পারি না। আল্লাহ তাআলা আমাদেরকে রমজানের রোজার শিক্ষাটা গ্রহণ করার তৌফিক দান করুন, তাকওয়া অর্জন করার তৌফিক দান করুন, মাগফিরাত লাভ করার তৌফিক দান করুন, নাজাত লাভ করার তৌফিক দান করুন, জাহান্নাম থেকে মুক্তির নসিব করার তৌফিক দান করুন এবং জান্নাতি হওয়ার তৌফিক দান করুন। রমজানের সময়গুলোকে কাজে লাগাবো তো ইনশাআল্লাহ, প্রতিদিন চোখের পানি ফেলে দোয়া করব। ভোর রাতে যখন সাহারি খেতে উঠবেন, আপনি তো সাহারি খেতে উঠেন, আপনি জানেন ওই সময়টার দাম কত? আমরা বেশিরভাগ মানুষ জানি না ভোর রাতের এই সময়টার দাম কত। আরে ভাই, এই সময়ের দোয়া, এক মিনিটের দোয়া অন্য সময়ের একশো মিনিটের সমান না, অন্য সময়ের একশো মিনিটও এই ভোর রাতের এক মিনিটের সমান না, এত মূল্যবান সময়। সাহারি খেতে উঠছেন, সাহারি খান ভালো কথা, কিন্তু সাহারি খাওয়ার আগে পরে দশটা মিনিট জায়নামাজে মুসল্লাতে দাঁড়ান, একটু দুরাকাত নামাজ পড়েন, এই সময়টা দোয়া কবুল হয়, আল্লাহ ডেকে ডেকে বান্দাকে দেন, একটু হাত তোলেন, চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ। সাহারি খেতে উঠে দোয়া করব তো ইনশাআল্লাহ, আপনার বাসার এক কোনায় চলে যাবেন, একটু আলো আধারিতে চলে যাবেন, সেখানে গিয়ে বসে আল্লাহর কাছে একটু কথা বলবেন, সেজদা চলে যাবেন, সেজদা গিয়ে আল্লাহর সাথে একটু মন খুলে কথা বলবেন, আল্লাহ আমি অনেক গুনাহ করেছি, আল্লাহ আমি অনেক পাপিষ্ঠ, শুনেছি আপনার রাসূল জানিয়েছেন যে এই মাসে নাকি আপনি অনেক পাপিষ্ঠকে মাফ করে দিবেন, আল্লাহ আপনি নাকি অনেক জাহান্নামে যাদের নাম চলে গেছে জাহান্নামি তালিকাভুক্ত তাদেরকে মুক্ত করে জান্নাত দিয়ে দিবেন, আপনি নাকি ওয়াদা করেছেন, আল্লাহ আমাকে একটু তাদের মধ্যে সামিল করে দেন, আল্লাহ আপনি দিলে আপনার কোনো অভাব হবে না, আল্লাহর সাথে একটু কথা বলা, মুনাজাত করা ভোর রাতে করার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। ঘরের এক কোনায় চলে যাবেন, সাহারিটা আগে আগে খেয়ে শেষ করবেন, আজানের এখনো 15 মিনিট বাকি, চলে যান এক কোনায়, উজু করে দাঁড়ায় যান দুরাকাত নামাজে, চলে যান সিজদায়, একটু দোয়া করেন, নিরিবিলি জায়গা যদি বাসায় না থাকে ছাদে চলে যান, মসজিদে আগে চলে যান, এক কোনায় চলে যান, এই সময়ের দশটা মিনিট অন্য সময়ের ঘন্টাকে ঘন্টার চাইতে মূল্যবান, চেষ্টা করবো তো ইনশাআল্লাহ।